স্টুডেন্টস, আমি তোমাদের গোপাল স্যার। আজ ডিএলএম সেকেন্ড ইয়ারের ক্লাসে আমি উপস্থিত হয়েছি। তো আমি তোমাদের পড়াবো সিসি থ্রি, অর্থাৎ কন্টেম্পোরারি স্টাডিজ, সিসি থ্রিটা। তো এই পরিস্থিতিতে আমাদের অনলাইনে ক্লাস চলছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো অসুবিধা হলে ব্যক্তিগতভাবে আমাকে জানিও। তো বেশি কথা না বলে আজকে শুরু করি সিসি থ্রি কন্টেম্পোরারি স্টাডিজ। আমি যে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ফাইভ থেকে প্রশ্নটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অর্থ ও পরিধি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অর্থ ও পরিধি, এটা প্রথমে আমি বলি যে অর্থ অর্থাৎ মিনিং এবং পরিধি অর্থাৎ স্কোপ। আমাদেরকে জানতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি জিনিসটা কি। এটাকে বলা হয় শর্টে আইসিটি, আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আগে আরো তোমরা সবাই জানো যে তথ্য কথাটার অর্থ হলো ইনফরমেশন, ইনফরমেশন অর্থাৎ তথ্য। তথ্য কি, যোগাযোগ কি অর্থাৎ কমিউনিকেশন কি, এবং প্রযুক্তি হোয়াট ইজ টেকনোলজি, একে একে আমি সব বিশ্লেষণ করব। প্রথমে বলি তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থ। তথ্য কি, ইনফরমেশন, কোনো কিছু তথ্য। যেমন ধরো কোনো কিছু জিনিস, একটা খবর, সংবাদ, কোনো তথ্য অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে কোনো বিস্তারিত আলোচনা। যোগাযোগ কমিউনিকেশন, সেইটা সংরক্ষণ এবং ছড়িয়ে দেওয়া, তা নানা রকম মাধ্যম রয়েছে। আমরা তথ্য ও যোগাযোগ, তথ্য বলতে যেমন ধরো কোনো খবর ছড়িয়ে দেওয়ার জন্য কি যোগাযোগ মাধ্যম থাকতে পারে, খবরের কাগজ, রেডিও, টিভি ইত্যাদি থাকতে পারে। এবার সেইটা প্রযুক্তিগতভাবে ব্যবহার করাটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ এর প্রযুক্তি, সেটা প্রযুক্তিগতভাবে। আমরা যদি পেপারের মাধ্যমে তথ্যটা ছড়াই তাহলে সেটা প্রযুক্তি হল, কিন্তু প্রযুক্তি, এই প্রযুক্তির ব্যাপারটা বর্তমান যুগে কি হয়েছে, কম্পিউটার এসে যে আমাদের আরো যোগাযোগের মাধ্যমটাকে আরো উন্নত করে দিয়েছে। এবার কম্পিউটারের মাধ্যমে এসে কি হয়েছে, ধরো একটা খবর, আমরা আগেকার দিনে বেতার, সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে পেতাম, কিন্তু এখন স্যাটেলাইট হয়ে গেছে, উপগ্রহ, তার মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা তথ্য পাঠাতে পারছি। এবার সেই তথ্যের যে সংরক্ষণ করে রাখা সেটা আমরা কোথায় করতে, কম্পিউটারে করে রাখতে পারছি, হার্ড ডিস্কে করে রাখতে পারছি। এই অল্পের মাধ্যমে আমি বললাম এই তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আইসিটি। তোমরা এই আইসিটি শব্দটা মানে অ্যাপ্লিকেশনটা ভালো করে মনে সব কোশ্চেন পড়ে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা গেল আমাদের যোগাযোগ প্রযুক্তির অর্থ। এরপর আসছি, এর তথ্য অর্থটা হয়ে গেল, এরপর পরিধি, পরিধি অর্থাৎ স্কোপ, এসসিওপি, স্কোপ, এসসিওপি, স্কোপ। পরিধি বলতে আমরা কি বুঝি, একটা বৃত্তের পরিধি, পরিধি মানে বৃত্তটা যতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন কোন জায়গা জুড়ে বিস্তৃত, এটা হচ্ছে পরিধি। এবার দেখো এই এই জায়গাগুলোতে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিস্তৃত। শ্রেণীকক্ষ শিক্ষণ একটা একটা করে আলোচনা করি, শ্রেণীকক্ষ শিক্ষণ। আচ্ছা, আমাদের শ্রেণীকক্ষে কি হয়, একজন শিক্ষক বা শিক্ষিকা থাকেন, 40-45 জন শিক্ষার্থী থাকেন, সেখানে কি হয় প্রত্যক্ষভাবে আদান প্রদান, শিক্ষক বা শিক্ষিকা তার অভিজ্ঞতা বা তথ্য বণ্টন করেন এবং শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাওয়া যায়। সেখানে কি হয় মানে প্রত্যক্ষভাবে এবং সঙ্গে সঙ্গে ভালো মন্দ, সুবিধা অসুবিধা এগুলো যাচাই হয়ে যায় এবং তার থেকে মানে ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে যায়। তোমাদের মনে প্রশ্ন জানতে পারে এখানে প্রযুক্তি কোথা থেকে এলো, শ্রেণীকক্ষ শিক্ষণে প্রযুক্তি
তাহলে প্রযুক্তির ব্যবহারটাই হচ্ছে শ্রেণীকক্ষ শিক্ষণে এর পরিধি। প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে আমি ধরো তোমাদের যে ক্লাস নিচ্ছি, এখানে যদি আমার একটা প্রজেক্টরের মাধ্যমে বা আমি কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে যদি কিছু উপস্থাপন করতে পারতাম, এটাই প্রযুক্তি। তাহলে শ্রেণীকক্ষ শিক্ষণে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি, মানে প্রযুক্তি ব্যবহার করে এটা হচ্ছে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিধি, মানে এর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটিটা পড়ে, তাহলে শ্রেণীকক্ষ শিক্ষণের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যোগাযোগ প্রযুক্তির পরিধি বিস্তৃত। এরপরে আসছে শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা ব্যবস্থাপনাটা কি? শিক্ষা ব্যবস্থাপনা হচ্ছে স্কুলে যে ম্যানেজমেন্টের আছে, সেখানে দেখো তোমরা যে ফি দাও তার হিসেব নিকেশ, তোমাদের প্রতি মানে একটি স্কুলের কি আয় ব্যয় হলো, সরকারি অনুদান এলো, তার হিসাব নিকেশ সমস্ত কিছু কোথায় রাখা হয়, ডেটা সব কম্পিউটারে। তাহলে শিক্ষা ব্যবস্থাপনাতে এছাড়াও আরও ধরো আছে শিক্ষা ব্যবস্থাপনায় তোমাদের যে এই মিড ডে মিলের হিসাব নিকাশ ইত্যাদি এইসব সব কিছু শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে পড়ে, সেগুলো কম্পিউটারের মধ্যে সংরক্ষিত রাখা হয়। তা আমি মাঝে একটা কথা বলিনি যে যে কথাগুলো আমি বলছি সেগুলো দু চার লাইন করে লিখে দিও, এটাই এই পয়েন্টগুলো ধরে ধরে তাহলেই সেটা একটা কমপ্লিট নোট তৈরি হবে, বেশি বড় করার দরকার নেই। অর্থটা আমি বললাম পজ করে করে বা ভালো করে শুনে শুনে সেই কথাগুলোই একটু ভালো করে সাজিয়ে লিখে দেবে, আর এই করে দিয়ে এই পয়েন্টগুলো দিয়ে দু চার কথা করে লিখে দেবে, ব্যাস। এরপর যদি হাতের কাছে রেফারেন্স বই থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। এরপর আসি শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপন। শিক্ষার্থীদের পারদর্শিতা, শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের পারদর্শিতা কি? ধরো স্কুলেতে ইউনিট পরীক্ষা হলো 15 নম্বর বা 20 নম্বর, সেই পারদর্শিতাটাকে সব রেকর্ড রাখতে হবে। এর পরের পারদর্শিতা হলো, তখন কি হলো, কতটা উন্নতি বা কতটা অবনতি সেটা আমি ওখান থেকে দেখতে পাচ্ছি। তাছাড়া দেখো এই তোমার ধরো এইটা যদি তোমার সারা বছরের তুমি তোমার একটা লেখচিত্রের মাধ্যমে সারা বছর তুমি প্রোগ্রেস হয়, এইটা হলো 25 নম্বরের একটা পরীক্ষা হলো, তা সেখানে তুমি কতটা পেলে, 25 নম্বরের মধ্যে তুমি পেলে 20 পেলে, এরপরের পরীক্ষা হলো 50 নম্বরের, 50-এর মধ্যে তুমি কত পেলে, 45 পেলে, এরপরে হলো আবার 100 নম্বরের পরীক্ষা হলো ধরো বা কিছু নম্বরের পরীক্ষা, সেখানে একটা হলো, তাহলে এগুলো তুমি পেলে না নম্বর, তাহলে কতটা তোমার প্রোগ্রেস, কতটা তোমার উন্নতি, কতটা অবনতি সেই জিনিসগুলো লেখচিত্রের মধ্যে এগুলো সব কম্পিউটারের মধ্যে সংরক্ষণ রাখা হয়। এরপর আসছে দূরশিক্ষা। দূরশিক্ষা মানে ডিস্টেন্স এডুকেশন। আমরা সবাই জানি বাড়িতে বসে থেকেও কোর্স করা যায়, এখন বর্তমান পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হচ্ছে সেটা দূরশিক্ষা নয়। দূরশিক্ষা হচ্ছে কোনো একটা ইনস্টিটিউশনে বা কোনো ইউনিভার্সিটি কোনো কলেজে গিয়ে বছরের কিছু দিন গিয়ে যে ক্লাস করে পরীক্ষা দিয়ে একটা কোর্স করা যায়, সেই দূরশিক্ষার মাধ্যম করতে গেলে আমাকে ইন্টারনেটের সাহায্য নিতেই হবে, ইমেল, ইন্টারনেট, ফোন ইত্যাদির আমার সাহায্য, সেখানে প্রযুক্তির ব্যবহার আমার মানে অনস্বীকার্য। এরপর আসছে স্বয়ংশিক্ষণ। স্বয়ংশিক্ষণ অর্থ সেলফ লার্নিং বা সেলফ লার্নিং জিনিসটা কি, নিজে নিজে শিখে যাবে, নিজে নিজে শেখাটা কিরম দেখো, ধরো তুমি আমি গত প্রসঙ্গে বলছি, ধরো তুমি ইন্টারনেটে সার্চ করছো যে একটা জিনিস সম্পর্কে সার্চ করছো যে কোনো একটা নদী বা কোনো একটা পাহাড়ের সম্বন্ধে উচ্চতা আরে জানো, সেটা সার্চ করতে যে তোমরা আরো রিলেটেড আরো কিছু নদী কিছু সমুদ্র কিছু পাহাড়ের নিয়ে বেরিয়ে গেল, সেইটার সঙ্গে তোমার শিখে যাওয়া হলো, এটা কিন্তু তোমাকে কেউ শেখাচ্ছে না, তুমি ওইটা দেখে দেখে নিজে নিজেই শিখে যাচ্ছে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু নিজে নিজে শিখতে পারি, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা শিখতে পারি। মোটামুটি আজকের ক্লাস আর বিস্তারিত বড় করবো না, এইটুকুই বললাম, তোমরা প্রথম থেকে আরেকবার ভালো করে দেখে নিও। ঘটনাটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থ পরিধি,
প্রশ্নটা অনেকটাই ইম্পর্টেন্ট, তোমরা দেখো আর বিশেষ কথা বলার জন্য।